কি চলিছে সমাজ কল্যাণ বিভাগত? খুদ সমাজ কল্যাণ মন্ত্রীর গৃহ সমষ্টিতে অচল অবস্থা। এটেনশন মন্ত্রী অজন্তা নেওগ, চাওক আপনার গৃহ জেলাত কিদরে চলিছে বিভাগীয় কাম কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী সলনি হওয়ার এবছরেই খবর হল, কিন্তু এতিয়াও সলনি নহল গোলাঘাট জেলা সমাজ কল্যাণ বিভাগের কার্যালয় সম্মুখের এই হর্ডিং। কার্যালয়ট এতিয়াও উলমি আছে পূর্বর মুখ্যমন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রীর ফটো সম্বলিত হর্ডিং, কিন্তু এই সম্পর্কত বিভাগটির কর্মচারীর নাই কোনো দায়িত্ব জ্ঞান। শুনক সাংবাদিকর সম্মুখত কি কলে এওঁলোকে। সেইটো আসলে ইলেকশন আগত আঁতৰাইছে, কারণ তেতিয়াই সলনি হয়ে গেল, মুখ্যমন্ত্রী সলনি হয়ে নতুন মুখ্যমন্ত্রী হলগে। ইলেকশন আগতে সেইটো ইলেকশন বিভাগের দায়িত্ব আছিল, ইলেকশন বিভাগের ডিউটি আছিল, নুখুলে কেন নুখুললে। খুদ বিভাগীয় মন্ত্রীর নিজ সমষ্টিতেই সমাজ কল্যাণ বিভাগত চলি থাকা এই অনিয়মে উদঙাই দিছে প্রকৃততে কি চলিছে ব্যাগুম বিভাগটুত। আঁতৰাই দিব পাৰিলে হেঁতেন, এতিয়া মানে তেনেকুৱা ধৰক আমাৰ এতিয়া অফিচত সেই আপোনালোকে দেখিছে এল ডি এ নাই, ইউ ডি এ নাই, গতিকে আমি নিজৰ কাম কৰি মেলি তেনেকৈ আহোঁ আৰু বাইদেউ এতিয়া কৰিব চাগে। লক্ষণীয়ভাৱে গোলাঘাট জিলা সমাজ কল্যাণ বিভাগৰ এই কাৰ্যালয়ত নাই কোনো স্থায়ী বিষয়া কৰ্মচাৰীও, মাথো কেইজনমান অস্থায়ী কৰ্মচাৰীৰে চলি আছে অতি গুৰুত্বপূৰ্ণ বিভাগটোৰ কাম কাজ। পিছে এই সকল কর্মচারীও সময়মতে আহিলা পায় কার্যালয়। রেগুলার মানে এজনই আছে মাত্র চকিদার, আর পিয়ন এল ডি ইউ ডি কোনো নাই, অফিসারও আছে মাত্র আমার ইনচার্জ আছে, তেখেত পোস্টো খালি, বাকি স্কিমত থাকা মানুষকেজনে আছে। এল ডি এ পোস্ট এটা, ইউ ডি এ এটা আর পিয়ন এটা, মানে মেইন পোস্ট থাকে সেই তিনটাই খালি, তিনটাই খালি। প্রশ্ন হয় একতে গুরুত্বপূর্ণ বিভাগের এই অচলাবস্থার পাছতো কিয় কাণ সাৰ নাই কর্তৃপক্ষর, নে ঘোষণা আর প্রতিশ্রুতিতেই দায়িত্ব শেষ সরকারের? গোলাঘাটের পর সারঙ্গ তামুলির রিপোর্ট, এনডি 24। আপুনি চাই আছে এনডি 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।